3-4 কেজি হতো। আরে না, ও তো বাদ দেন, 3-4 কেজি গোস্ত লাগতো কি, এইটি দেওয়ার দাম 5টা ছাগল হইব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। মহান রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমার সামনে আছে সুখচান ভাই, পাশাপাশি তার সুন্দর কয়েকটি গরু আছে। সুখচান ভাই কেমন আছেন? ভালোই আছে ভাই। ভালো আছেন? মনটা আবার একটু খারাপ মনে হয়? না না না, আজকে সুখচান ভাই সুন্দর একটা জামা পরেছে, শার্ট পরেছে, খুব ভালো লাগছে, চকচক করছে। আগে প্রথমে বলেন, এই সুন্দর শার্ট কে দিল? ছেলে বানিয়ে দিচ্ছে। ছেলে? বাহ, সুন্দর একটা শার্ট সুখচান ভাইকে তার ছেলে দিয়েছে। হ্যাঁ, শার্টটা করতে খুব ভাই খুব সুন্দর আর কি, বেশ পাতলা, গরমের মধ্যে খুব আরাম। মেন কথা কি, ছেলে জন্মদিন হচ্ছে। আচ্ছা, জন্মদিন কিছু গিফট পড়ছে। আচ্ছা, তো একজন শার্টটা দিছে, বুঝছেন, শার্টটা দিয়ে তো ধরেন গায়ে দিতে, গায়ে হয় ছোট। আপনার ছেলের গায়ে হয় ছোট? যে গায়ে ঢোকে না। হ্যাঁ, তার মানে যে ছেলে বলেছে তার গায়ে ছোট না হলে আবার গামা আবার জামা বানাই দেবো। হ্যাঁ, তা না, জামা বানাইতে হবে না, যেটুকু কপালে আছে সেটুকুই আল্লাহ মাপছে। হ্যাঁ, তো জামা গায়ে দেওয়ার লোক আছে, সমস্যা নেই। আচ্ছা, আপনার ছেলে বলছে এটা? হ্যাঁ। আচ্ছা, তারপরে দেখছি যে শার্টটা সুন্দরভাবে সুন্দর করতে, আমি আবার 7 দিন পরে গেছি, ছেলে বললো বাবা বাবা ওঠো। হ্যাঁ, কি হয়েছে বলো না তো, ওঠো তো, দেখছে ছেলে জামাটা গাইডে দিয়ে দিল। বাহ, খুবই ভালো লাগলো। সুখচান ভাই তার ছেলের কাছ থেকে একটা গিফট পেয়েছে জন্মদিনের। তো ছেলের গায়ে হয় না আপনার গায়ে হয়? জি, আমার গায়ে হয়। আপনার ছেলে কি আপনার চেয়ে বড় নাকি, মানে বেশ লম্বা চড়া? হ্যাঁ, লম্বা চড়া, মোটা গাঠাও আছে। তো আপনি সুখে যাচ্ছেন কেন? উঠে যাবো, আমি আর কয়দিন বাঁচবো। আচ্ছা, এই যে প্রথমে একটা গরু নিয়ে কথা বলি, খুব সুন্দর একটা গরু, মোটা সোটা একটা গরু দেখছি, সুঠাম দেহের গরু। তো এই গরুটা কি অবস্থা আজকে, বেচা কেনার কি চিন্তা ভাবনা ভাই? গরুটা 85 পর্যন্ত দাম পাচ্ছি। আচ্ছা, আমি কই দিছি 90। 90 মানে 5000-এ আটকা? হ্যাঁ, একটু এদিকে নিয়ে আসেন তো, আমার ক্যামেরায় দেখতে পাচ্ছে কিনা? হ্যাঁ, নিশ্চয় দেখতে পাচ্ছে। এখন আপনি বলছেন যে 90 হলে দেব। আচ্ছা, তো এটা কি কষায় নাকি কেউ অনুষ্ঠানের জন্য? এটা কষাও দিছে এবং অনুষ্ঠানও লাগেও 1000 বেশি কইছিল। আচ্ছা, আমি দিনে 90 হলে দেব। ও, কয় দাঁতের গরুটা? 2টা। আচ্ছা, আনুমানিক এটার গোস্ত কয় মন হতে পারে? গোস্ত আছে 4-5 মন। 4-5 মন? যে বাহ, গরুর চুটটা তো ভাই মাশাল্লাহ, চুটের মধ্যে আছে 10 কেজি। আজকে সুখচান ভাইয়ের এই গরুর চুটের মধ্যে নাকি আছে 10 কেজি? 10 কেজি হবে না ভাই, 10 কেজি হবে, মনে হয় 3-4 কেজি হতো। আরে না, ও তো বাদ দেন, 3-4 কেজি গোস্ত লাগতো কি, ওটা 10 কেজি হবে। 10 কেজি একটা রান কাটি দেয় এখানকার কট্টু খায় না, রানে বেশি হবে কিন্তু চুটে এত বেশি হবে না, চুটার রান এক সমানই হবে না। আর ওই চুটের গোস্ত যে খাবে এক জুনাই লিবে। বা সুখচান ভাইয়ের কাছে এলে গরুটা নিতে পারবেন। হ্যাঁ, নিতে পারবে তো? হ্যাঁ ভাই, 90 দিয়ে নিতে হবে। 90 কমে দেবেন না? না, আপনি দিন দিন গরুর দাম কমাচ্ছেন না। না, কম তো গরুর দাম ভাই, বেশি গরুর দাম, খালি আমার কাছে গরুর দাম। এলাকার হাটগুলোতে নাকি কম দাম শুনি? না না, এটা ভুল কথা, ভুল, এটা ভুল কথা, মানে মিথ্যা কথা তো আমার পছন্দ হয় না। হ্যাঁ, গোস্ত হবে না 3 মন, হবে 4 মন, এটা তো না, এটা বলা যাবে না, কারণ যেহেতু মিডিয়াতে সবসময় প্রচার হয় আপনার। এখন আমি যা যেটুকু থাকবে সেটুকুই করবো। এই গোস্তটা ধরেন 3.5 মন গোস্ত আছে। 3.5 মন? হ্যাঁ। আচ্ছা, মাথা দিলে 150 কেজি, কারোর বাড়ি যা লাগবো না। হ্যাঁ, কারোর বাড়ি যা লাগবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে 90 এটা শুনলাম। এরপরে আরেকটা দেখতে ছোট একটু? ছোট না, এইটা আবার পিছিয়ে পাকা ভাই, খুব সুন্দর দাঁত হয়েছে, 2 দাঁত। বাহ, এরকম গরু তো কুরবানির সময় ভাই খুব নিতে চায়। কুরবানি গেলে তো একদম ছেলের সাথে আর হাইগি ভরে নিবে এটা, মানে এটা খুব পছন্দ করবে না? জি, আমারও পছন্দ, কারণ এই ধরনের ছোট গরু কিন্তু কুরবানির সময় সবাই খুব নিতে চায়। জি জি। আচ্ছা, তো বলেন এটা কেমন কি দামে বেচা বিক্রি? এটা দাম চাই চাই 63, বুঝছেন, লিলে একদম 54। 54? একদম
আমি ভাবছিলাম 50 এর নিচে আসবে। না না, একদম 54। আচ্ছা, আজকাল 50 এর নিচে কোনো গরু হয় না? আছে একটা। আছে? আচ্ছা আচ্ছা, সেটা দেখবো না, একটু পরে দেখি। এটাই আগে দেখি 54। তো এটার ওজন কতটুকু কি হবে? এটা 80 কেজি ভালো আছে, বুঝছেন? 85 কেজি আছে গো। এটা এত ছোট গরু, এত ওজন? না ছোট না, মাল আছে মধ্যে। হ্যাঁ, বাহ। তো এটা 54 হলেই? 54 হলে দেবো, একটা কম হলে দেবো না। একটাও কম না? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন একটা বিষয় শুনলাম, আজকে নাকি বেশ কয়েকটা গরু আপনি বিক্রি করছেন। তিনটা গরু বেচছি। তিনটা? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো তো। জি ভাই, মানুষ তো অনেকে বিক্রি করতে পারে না, হাটে ঘুরলাম অনেকেই বলে যে ভাই বেচারা হচ্ছে না, কাস্টমার নাই নাই নাই। এর মধ্যে আপনি তিনটা, সেগুলো কেমন দামে ছিল? একটা বেচছে ধরেন ওই সেই জন্মদিনের গরু, তো লসই হয়েছে। এই যে হাসা গরু ছিল না একটা, ওই সাদাটা বেশি, যে দাম চাইছে সে দামই বিক্রি হয়েছে। কত? 56। ওটাই নিছে? আর একটা বেছে 42। আচ্ছা, 42। আর একটা বেছে 53,000। তো 42,000, সেটা কি 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 গরু? ও ভাই, ওইটা হাসা গরু, দাঁতলা। হ্যাঁ, সার গরু? সার গরু। 42,000? 42, 43 দাম যেছে, 42 লিলিস। বাহ, আমি ওটা দেখি নাই নাকি, ভুলে গেলাম। না না, ওইটা দেখিনি। দেখি নাই। আজকের গরু? ও, ছোট গরু ছিল রে। জি। কতটুকু গোশত হতো? ওইটা গোশত আছে 65 কেজি। আচ্ছা, এগুলো কি সব কোনো কি খামারের লাগলি? খামারের লাগে নিছে? হ্যাঁ। বা খামারের কাস্টমাররা আসে আপনার কাছে? আসে। আসে না? তাহলে তো ভালো, অন্যদের কাছ থেকে খালি কষায় কষায়। আপনার তো মাশাআল্লাহ। খামারওয়ালার দুইটা লেগেছে। দুটা নিছে? কালকেও নিছে? হ্যাঁ। তো গাবতলি হাটে তো সব গরুই তো মনে হয় আপনিই বেচতেছেন খালি? কালকে দুইটা লেগেছে। বাহ বাহ, তাহলে তো খুব ভালো লাগলো যে একটু বেচা কেনা। দুইটা গরু খাই লিব তাই? হ্যাঁ। ও গরুটা বলছে আমার গরু দুইটি খাই লিব। আচ্ছা আচ্ছা, কোন এলাকার মানুষরা নিয়েছে? এটা কোন এলাকায় লিছে ভাই আমি কইতে পারবো না। খাওয়ার যেগুলো ওগুলো খাড়গুলো ওই দুটো লিছে, মানে ফাংশন লাগবে 150, 4 মণ গোশ লাগবে, 4 মণ 10-এর। হ্যাঁ, এর জায়গায় গোটা দুটো লি, দুইটাই লেগেছে। মানে ঢাকার মধ্যেই তো? যে আচ্ছা আচ্ছা, এবার একটা ছোট বলছিলেন যে একেবারেই ছোট, আপনার ছোট মানে কি ওই যে ঘুঘুরের বাচ্চা এরকম কিছু আছে নাকি? বাচ্চা না, একটা একটা আছে। ওই আছে এটা লেন? এটা? হ্যাঁ। এটা ঘুঘুরের বাচ্চা? না, এটা ঘুঘুরের বাচ্চা না, এটা গরুর বাচ্চা। ঘুঘুরের বাচ্চা একটা আছে। আচ্ছা আচ্ছা, ওটা পরে। এটা করতো ছাগলের সমান মনে হচ্ছে। ছাগল? এইটি দেওয়ার দাম 5টা ছাগল হইব। 5টা ছাগল হবে? হ্যাঁ। এটা কি নাম কোন? এটার নামও নাই, এটার নাম তো নাম হলো ওইটা, ওই যেটা ঘুঘুরের বাচ্চা না, ওই যে চুটালাটা, বড় চুটালাটা পিছনে যেটা দেখছিলাম প্রথম। হ্যাঁ। আচ্ছা, ওটার কি নাম? ওটা হলো টাইগার। টাইগার? টাইগার, টাইগার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা পিছনে, ওই যে পিছনে অনেক দূরের থেকে দেখছেন, প্রথমে যেটা দেখাইছিলাম টাইগার। তো বলেন, এটা নাম রাখেন নাই, ঠিক আছে, একটু ছাগলের চেয়ে বড় ধরলাম, 5টা ছাগল হবে একটা গরু দিয়ে। তো এটার আনুমানিক ওজন বা কি চাওয়া কি? এটা খালি গোশত পাবেন 70 কেজি। 70 কেজি? এত ছোট গরু 70 কেজি? না না, একদম ছোট বললে হবে না, এটা 70 কেজি গোশত আছে। আচ্ছা, দাম 52 চাইছে যদি লেন, একবারে 45। আমি বলছিলাম তো 40 হলে আমি নিতাম। না না হবে না, না বেশি হচ্ছে, আর একটু কমায় দেন। না কমবে না? 45। 45? এটা কি দাঁত হয়েছে? দুই দাঁত। দুই দাঁত? মাশাআল্লাহ, তাহলে এটাও দুই দাঁত, একবারে 45,000 গরু, মানে ফিক্সড, ফিস কম নাই। আচ্ছা, গরু হলেই তো দেখি 50-এর উপরে চলে যায়। তো এইটাই মনে হয় একটু ছোট দেখলাম যে 45,000-এর গরু আপনার কাছে আছে। আছে এবং সার গরু? হ্যাঁ, আর একটা সার গরু আছে। ঘুঘুরের বাচ্চা? ঘুঘুরের বাচ্চা। বিশেষ আকর্ষণ ঘুঘু? ওরে বাবা গো, ঘুঘুরের বাচ্চা কই আছে? তাহলে ওদিকে? ওদিকে না? তো আমরা মনে হয় ঘুঘুরের বাচ্চা তো দেখতেই হবে, ঘুঘুরের বাচ্চার কিন্তু বিশেষ আকর্ষণ, তাই না? চলেন দেখি আমরা কোন দিক দিয়ে দেখা যাক, কোন জায়গায় রাখছে। আমরা যাচ্ছি ঘুঘুরের বাচ্চা দেখার জন্য আমাদের। হ্যালো ভাই, শুকসান ভাই, ঘুঘুরের বাচ্চা কোনটা? এইটা। ওয়া, ঘুঘুরের বাচ্চা? হ্যাঁ, একটু আগে দেখাই আগে গরুটা, ঘুঘুরের বাচ্চা কই ঘুরাই দেন তো দেখি। বাহ,
বাবা, ঘুঘুরের বাচ্চা না? দাঁত হয়েছে এটার? না, দাঁত হয় নাই। বাছুন না কি আবার? আরে বাছুন না, এইটাই খরিদ্দার মেলা, তাই এটা নেওয়ার জন্য খরিদ্দার মেলা। তিনজন আসছিল, তিনজন এই ঘুঘুরের বাচ্চা নেওয়ার জন্য। দেখি বাবা, এত এদিক ঘুঘুরের বাচ্চা। আরে না, অল্প বাজে না, ওরে খামার আলা আসছিল বুঝছেন, ওনারে এই ভর্তি বলা যায়। হ্যাঁ ভর্তি, আমরা বলি ভর্তি, ওরা বলে না অরিজিনাল ডাল না, এটি হলো মণিপুরি বলে। এই পাশে একটু ধাক্কা দেন তো, দেখতে পাচ্ছে না গরুটা, গরুর দাম মণিপুরি বা পরিমণি হলেও তো মনে একই দাম। যে গরুর দাম ভাই 41,000, একজনে দিছে 40, একজনে দিছে 39, একজনে দিছে 38, একজনে দিছে 42। এটার প্রতি এত আকর্ষণ কেন? কি শখ করি তারা পালবো, ছাদের পরে পারবো, চারতলা পরে ফাইন থুই পালবো ছাদের উপরে। হ্যাঁ, যদি লাভ দেয় চারতলা থেকে। হ্যাঁ লাভ দিলে তো শেষ, সেই তো ছাদের উপরে তো গরু পালা কঠিন না পারে মানুষ, তাই না? তো আপনার দাম কত একবারে? আমার দাম একদম 43,500, একদম একদম স্যার। দাম চাইলে কিন্তু 56। ওরে বাবা গো, নাম হচ্ছে ঘুঘুরের বাচ্চা? নাম হলো ঘুঘুরের বাচ্চা। বন্ধুরা আপনারা যারা দেখছেন, এই ঘুঘুরের বাচ্চা 43,500। 500 হলে দিব, দিবেন? একটা কম হলে দিব না, এক টাকা কেউ কম দেয়, দিলে 2-4 হাজার কম দিবে, 2,000-1,000। অনেক আবার 200 কম দিবে, 500 কম দিবে, ওইটা হবে না, ওইটা একই দাম, একেবারে 43,500। হ্যাঁ বাটার রেট না? বাটা বাটা, আচ্ছা 43,500। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, আজকে ভালো লাগলো আপনার ঘুঘুরের বাচ্চা দেখলাম। তো ঘুঘুরের বাচ্চার একটা নাম রেখে দিন। না কি, এই ঘুঘুরের বাচ্চার নাম হলো হ্যাট। ঘুঘুরের বাচ্চার নাম হলো, নাম কি জানেন? না, ঘুঘুরের নাম হলো না, এর নাম সাবানা। সাবানা, সাবানা তো বাংলা ফিল্মের একজন খুব ভালো নায়িকা ভাই। আচ্ছা ঠিক আছে, সাবান নাম বাদ দিয়েছিলাম বুঝছেন, এইটির নাম হলো শাকিল খান। শাকিল খান? হ্যাঁ শাকিল না শাকিব খান? শাকিব খান, শাকিব খান। হ্যাঁ, যে ক্রিকেট খেলে না, ওই কি বলে নায়ক, নায়ক ও গিরি কোট ও যাই হোক, আরে না আমার নাম শাকিল, শাকিব খান। হ্যাঁ ঘুঘুরের বাচ্চা ব্র্যাকেটে শাকিব খান। শাকিব খানের দাম 43,500 এই সুখচান ভাইয়ের কাছে পাওয়া যাচ্ছে। তো সুখচান ভাই, আপনার আজকে এই গরুগুলো দেখলাম, খুব ভালো লাগলো, ছোটো ছোটো গরুগুলো দেখলাম, নাম দেখলাম, ই করলাম। তো এখন একটা বিষয় জানি যে বাজার এখন তো কার্তিক মাস বলছে যে গরুর দাম এই সময় সারা বছরই কম থাকে, মানে প্রতি বছর এই সময় গরুর দাম কম থাকে, সেই হিসেবে কি বোঝা যায়? একটা কি জানেন, এই কার্তিক মাসটা বিষাদে হয় না, অনুষ্ঠান খুব কম হয়। কেন বিষাদে হয় না? না কার্তিক মাসে বিষাদে হয় না। আচ্ছা আমি অবশ্যই এটা জানি না। না কার্তিক মাসে বিষাদে হয় না, আপনি আপনার যদি মা বাপ বাইরে থাকে যে জিজ্ঞেস করেন, কার্তিক মাসে বিষাদে হয় না। হলে কি কোনো সমস্যা? হ্যাঁ অনুষ্ঠান হয় না, ওই জন্য গরুর দাম কম। এখন ওরের লাগে গরুর দাম কম না কিসের লাগে দাম কম? তারপরে বর্তমান পরিস্থিতি ভালো না ভাই, দেশের অবস্থা, দেশের অবস্থা ভালো না বুঝছেন, সব জিনিসের দাম বেশি, ঠিকই আছে, সব জিনিসের দাম বেশি ভাই। তো আশা করা যায়, আপনারা তো এলাকার হাট থেকে কিনেন, তো এলাকার হাটে কি অবস্থা, কম দামে পাওয়া যাচ্ছে না? কম দামে তো দেয় না, এই ঘুঘুরের বাচ্চার দাম 65 চাই। এটা 65 চাই এলাকার হাটে? হ্যাঁ, তাহলে কয় টাকা করবেন? তাহলে তো বলাই মুশকিল, দেখি বলাই মুশকিল না। আপনার মতন মানুষ যদি বলে 40 দেবো, হ্যাঁ বাড়াও তোমার ঘুরবে শুন না, চুরি করতে চাইছো তাই ঘুরবে। তা আপনারা কেনেন কিভাবে? আমরা মাপ ধরি, আর আমরা তো বললে কিছু কইতে পারবো না, তাই না? আমি 10 টাকা কইতে পারি, তাই
আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তো গরুর দাম কি বাড়ার সম্ভাবনা আছে? গরুর দাম ভাই শীতের মধ্যে একটু বাড়তে পারে। আচ্ছা আচ্ছা, তো খামারের জন্য যারা এখন চিন্তা করতেছে তারা কি খামারের জন্য এখন কি গরু কিনে রাখবে? শীতের মধ্যে গরু কিনে ফেলতে বললেন। শীতের মধ্যে মানে আরো এক মাস দুই মাস পর শীতটা গেলে গেলে গরুর দাম আগুন হইব। আগুন হয়ে যাবে, তাহলে এখনই কেনার সময় বা আর একটু এক মাস দেড় মাস পরে? না, যারা কিনবে তারাই জিতবো। জিতবে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। মোটামুটি ধরেন শীতটা বাড়াইলে বৈশাখ ফাল্গুন মাস, ফাল্গুন মাস গেলে এই ঘুঘরের বাচ্চা 60 বিক্রি হবে। এটা তো বড় হয়ে যাবে তখন। 60ও দিব না, 60ও দিবে না, এত বাড়বে? এত বাড়বো। আর যে চোটালা রোদে দেখলেন না, ওগোটে 100 নিতে তো কিনাই যাবে না, তাই না? আপনার কথা শুনে তো আমার ভয় লাগে, এত বেড়ে গেলে তো মুশকিল ভাই। এমনি দাম ভাই শীত গেলে বাড়বো ভাই, বাড়বে, বাড়বো। এমনি সব জিনিসের দাম বেশি ভাই, বাজারে গেলে কোনো কিছু কেনা যায় না, কি এক অবস্থার মধ্যে আমরা আছি। আরে ভাই, তে গরুর দাম যাবে নাকি? একটা একটা তিনটা ভুট্টির দাম হলো 6 টাকা। ভুট্টি মানে? মানে গরুর ভুট্টা যে খায়। হ্যাঁ হ্যাঁ। তিনটা ভুট্টার দাম হলো 6 টাকা, এক খাবল খ্যাড়ের দাম হলো 8 টাকা। তাহলে এক খাবর খ্যাড় দিলে গরুকে একবার দিলে মুখে করে দাঁড়িয়ে থাকে, তাই একটা গরু নিলাম 200-250 টাকা খায়। বুঝেন না কথাটা? তাহলে মানুষ তাহলে গরুর দাম হবে না, যাবে কোথায়? কোন না, ঠিকই বলছেন বন্ধুরা। আপনারা যারা চিন্তা করছেন খামারের জন্য, বা অনেকেই বলেন যে গরুর দাম কমবে বা গোশতের দাম কেন 500 টাকা হয় না, ইনশাল্লাহ 500 টাকা হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে গরু আছে কিন্তু গরুর দাম আসলে কমছে না, কেউ আসলে কমে বিক্রি করছে না, যার কারণে এই গাবতলি হাট তো অন্য কারো কাছ থেকে কিনেই মূলত ওনারা বিক্রি করে, যার কারণে ওনারা আসলে কমে দিচ্ছে না, উপায় নেই। আর এই যে সুখচান ভাইরা যারা দীর্ঘদিন ব্যবসা করেন তারা কিন্তু ভবিষ্যৎবাণী করছেন যে ধীরে ধীরে শীতের মধ্যে গিয়ে বা শীতের শেষে গিয়ে গরুর দাম বেড়ে যাবে। তো আসলে বাড়বে, হয়তো বা বাড়বে, বাড়বো, শীত গেলেই বাড়বো, তাই না? আবার শীতের মাঝে গোস্তও খাইবো মানুষ, বেশি খায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আজকে তাহলে একটু কথাবার্তা হলো। আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শককে দেখছে যে আমার তিনটা গরু আছে, যদি আপনার ভালো লাগে, ওই যে ঘুঘরের বাচ্চাটাও আছে, আপনার যদি পছন্দ হয়ে থাকে তাহলে গরু মোট 4টা গরু, আপনার যদি পছন্দ হয়ে থাকে ফাংশনের লাগে হোক, খামারের লাগে হোক, আপনার যদি পছন্দ হয়ে থাকে আকিকার লাগে হোক, যদি পছন্দ হয়ে থাকে তাহলে আসেন। ওকে ওকে ভাই, ভালো থাকবেন, দর্শকের কাছে বিদায় নেই বন্ধুরা। আর কথা ও ভাই সালাম দিয়েছে, আমি সালাম দিব না তো, আমার মনে হয় শেষ করি ভাই, যেহেতু সালাম দিয়েছে। আর সালাম বলার আগে আমি বলতে চাই ভাই, আমাদের জন্য দোয়া রাখবেন যাতে সুস্থ থেকে আপনাদেরকে গাবতলি হাট থেকে সবসময় গরুর দর দাম জানাতে পারি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মহান রাব্বুল আলামিনের অশেষ মেহরবানিতে সবাই যাতে আমরা ভালো থাকি, এবং সামনে যে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, মহান রাব্বুল আলামিন সেই দুর্ভিক্ষ থেকে আমাদেরকে হেফাজত করুন, এই এই আবেদন, এই এই প্রত্যাশা রেখে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।